नमस्कार बंधुरा, स्वागत आमादे चैनले। आज के आमी आपनादेर एखाने देवी सरस्वतीर बाहन थाके ना बामुनाड़ा ग्रामेर भट्टाचार्य बाड़ीर अति जाग्रत सरस्वती मायेर इतिहास सेई विषये तथ्यावली प्रदान करब। सम्पूर्ण तथ्यटी एकटी वेबसाइट थेके संग्रह करा। आपनादेर काछे अनुरोध, भिडियोटी आपनारा सम्पूर्ण देखुन। बर्तमान पश्चिम बर्धमान जिलार दुर्गापुर महकुमार काक्सा ब्लकर पश्चिम प्रांते 2 नम्बर जतियों सड़कर उत्तरे बामुनाड़ा ग्राम। ग्राम ना बोले आधा शहर बलाटा जुक्तिसंगत। एखने जिलार सर्वाधिक बहुतल आवासन गड़े उठे। ग्रामेर भट्टाचार्य परिवार सरस्वती पुजो 278 बचरे पदार्पण कर। बामुनाड़ार पाशे जीटी रोडेर दक्षिणे खाटपुकुरे जमीदार छिलो भट्टाचार्य परिवार। जदिओ परिवारे कुलदेवी सिंहबाहिनी, तबुओ पंडित बक्रनाथ भट्टाचार्य आज थेके प्राय 277 बचर पूर्वे पारिवारिक सरस्वती पुजो शुरू करेछिलेन। प्रथमे माटिर मंदिरे देवीर पुजो होलेओ बर्तमाने पाका मंदिरे बागदेवीर आराधना करा हय। भट्टाचार्य बाड़ी सरस्वती प्रतिमा ओ पुजोय कयेकटी बैशिष्ट्य आछे। देवी प्रतिमा 3 पुतुलेर, माझे डाके साजे सुसज्जित विद्यादेवी, दुपाशे 2 सखी परी ओ छवि। देवी एखाने पद्मेर ओपर दण्डायमान। देवीर बाहन राजहंस एखाने अनुपस्थित। देवी अति जाग्रत बोले विश्वास सेवायतदेर। এই পুজো 3 দিনের, মাঘী পঞ্চমী থেকে সপ্তমী। প্রথম দিন দেবীর পঞ্চম্যঞ্জন সহ ভাত ভোগ, ষষ্ঠীতে গোটা সিদ্ধ, খিচুড়ি, মাছের টক ও পঞ্চম্যঞ্জন। সপ্তমীতে দই দুধ চিড়ার ভোগ নিবেদন করা হয়। পঙ্ক্তি ভোজের আয়োজন হতো। ষষ্ঠীতে পঞ্চগ্রামী অর্থাৎ 5টি গ্রামের ব্রাহ্মণ ভোজন হতো। বর্তমানে শুধু ষষ্ঠীতে 300 থেকে 400 লোকের পঙ্ক্তি ভোজের ব্যবস্থা করা হয়। মেনুতে থাকে খিচুড়ি, পালং শাক, বাঁধাকপি, মাছের টক, পায়েশ, বোঁদে ও রসগোল্লা। পূজোর আরেকটি বৈশিষ্ট্য, বাজনার কোনো আড়ম্বর করা যাবে না, এক ঢোল এক কাশি ছাড়া। প্রতিমা নিরঞ্জনের সময় সারা গ্রাম প্রদক্ষিণ করা যাবে না। আরেকটি বিশেষ বৈশিষ্ট্য, এই পূজোকে কেন্দ্র করে বছরে একদিন ভট্টাচার্য পরিবার 91টি পরিবার হয়ে যায়। ষষ্ঠীতে যার পূজোর পালা তার বাড়িতে এক হাড়িতে সমগ্র ভট্টাচার্য পরিবারের গোটা সিদ্ধ করা এবং পঙ্ক্তি ভোজও তার বাড়িতেই হয়। সিজানো ষষ্ঠীতে ভট্টাচার্যরা বাসি খায় না, গোটা সিদ্ধ মাছের টক ছাড়া। এই পরিবারের আরেকটি বৈশিষ্ট্য, প্রতিমা নিরঞ্জনের পূর্বে দেবী বরণের পর স্ত্রী আচার দান সিঁদুর, এই অনুষ্ঠান প্রায় 2-3 ঘন্টা চলে। 9 জন সধবা মহিলা সারিবদ্ধভাবে দাঁড়ান। একজন মহিলা প্রথমে তাদের পা ধুয়ে দেন, তারপর মাথার চুলে তেল দিয়ে আঁচড়ে দিয়ে সিঁদুর পরিয়ে দেন, সবশেষে হাতে একটি করে সন্দেশ দেন। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে পারবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।